বন্ধুরা যদি তোমরা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার। হ্যালো বন্ধুরা, আমি প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আসি। আজকে একটা চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আসলাম, এটা খুবই একটা ভালো। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং যেটা বেরিয়েছে ফর্মটা, তারা তোমরা কীভাবে আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ কত এবং তার পাশাপাশি কী যোগ্যতা চাওয়া হয়েছে, আমি আজকে সমস্ত কিছু তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের একটা আমার রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে যেটা এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। তাহলে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ওটা ডাউনলোড করে নিচ্ছি। আমরা ইতিমধ্যে পিডিএফটা ডাউনলোড করলাম, তারপর দেখা যাক এখানে কী কী বলেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে এখানে বলা আছে যে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মসংস্থান অধিকার, এখানে বলেছে পাট শিল্প দক্ষতা বৃদ্ধির কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। ঠিক আছে, এটা একটা ভালো পোস্ট। ঠিক আছে, তো এখানে এক মাস প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়ার পর তোমাদেরকে নিয়োগ করা হবে। তো আমরা তার আলোচনা করছি। তো তোমার জানার ব্যাপারটা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরে নিয়ন্ত্রণধীন কর্মসংস্থা অধিকার এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত কর্মসংস্থার জন্য বর্তমানে 12টি বিপণন সংস্থা কেন্দ্রে পাট শিল্পে স্পিনিং ও উইভিং চাকরিমুখী এক অভিনব দক্ষতা ভিত্তির প্রশিক্ষণের আয়োজন করেছেন। ঠিক আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় 12টি কর্মসংস্থায় পাট শিল্পে চাকরির জন্য বৃদ্ধির আয়োজন করেছেন। এর উদ্দেশ্য, এবার উদ্দেশ্য কী বলেছে, উদ্দেশ্য ঠিক আছে বলেছে যে পাট শিল্প পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ শিল্প, কয়েক লক্ষ মানুষ এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। বর্তমান নানা কারণে এই শিল্প দক্ষ প্রশিক্ষণ শ্রমিকদের বিপুল ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ প্রশিক্ষিত শ্রমিকের ঘাটতি জন্য এই শিল্পে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে পড়ছে। রাজ্য সরকার এই জনমুখী বয়সে উপযুক্ত উন্নতমানের প্রশিক্ষণ মাধ্যম দক্ষ শ্রমিক গড়ে তুলে এই শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিক চাহিদা পূরণ করা সম্ভব। তারপরে বলা আছে যে প্রশিক্ষণের মেয়াদ, এটা কিন্তু এক মাসের মধ্যে। ঠিক আছে, এক মাস প্রথাগত প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ 12টি জেলায় করণীয় কেন্দ্র বাঁকুড়া, হাওড়া, দমদম, ব্যারাকপুর, চুঁচুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বোলপুর, কালনা, শ্রীরামপুর, উলুবড়িয়া, বাসুরহাট দেওয়া হচ্ছে। দু নম্বর কী বলেছে, দু নম্বর বলেছে দু মাস হাতে কলমে এই প্রশিক্ষণ রাজ্য বিভিন্ন পাঠকগুলি দেওয়া হচ্ছে। প্রতিটি প্রশিক্ষণের ক্ষেত্রে উপযুক্ত বৃদ্ধি প্রদান করা হবে। যোগ্যতা কী বলেছে, এখানে যোগ্যতা বলেছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে ন্যূনতম সাক্ষর হিসাবে নথিভুক্ত থাকতে হবে, 18 বছর উত্তীর্ণ হলেই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, যা যা শেখানো হবে, কী শেখানো হবে এখানে, এই প্রশিক্ষণের মাধ্যম পাট শিল্পে কাজ করার জন্য প্রাথমিক ধারণা দেওয়া হবে। এক মাস প্রথাগত প্রশিক্ষণের সময় পাটগুলোর যে যে কাজগুলি হয়, যথা পাটের বাছাই, তারপর শুরু হবে পাটকে নরম করা, পাটকে প্লাইনিং করা, পাটের বিভিন্ন কাটিং পদ্ধতি ইত্যাদি ইত্যাদি কাজগুলি এখানে শেখানো হবে। তারা বলছে অর্থনৈতিক সুযোগ সুবিধা, এখানে তোমরা কী কী সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবে। ঠিক আছে, এছাড়া দু মাস হাতে কলমে প্রশিক্ষণের সময় সংশ্লিষ্ট জোট মিলে বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। প্রশিক্ষণের শেষে 370 টাকা প্রতিদিন, 15 টাকা প্রতি হাজির সহ ভাতা ছাড়াও আইন অনুযায়ী সব ধরনের সুবিধা, যেমন প্রতিভেদ ফান্ড, এমপ্লয়েন্স অ্যান্ড ইনস্যুরেন্স, আইএসআই, বিনা ছুটির মজুর ইত্যাদি দেওয়া হবে। ঠিক আছে, তো
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বললাম। তোমরা যদি তোমরা এটাকে ডাউনলোড করতে যাও তাহলে আমি ইউটিউবের নিচে লিঙ্কটা দিয়ে দেবো, এবং তোমরা যদি তোমরা বলো না আমরা এখানে ডাউনলোড করবো না, ডাইরেক্ট যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে employment.in লিখবে, তারপর সেখান থেকে তোমরা পেয়ে যাবে। কিন্তু অবশ্যই আমি আমার ইউটিউবের লিঙ্ক এখানে ওয়েবসাইটে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। তো এই ফর্মটা খুব একটা ভালো একটা পোস্ট, তোমরা আমি চাই তোমরা সবাই আবেদন করবে যারা বেকার পড়ে আছো, বুঝতে পারছো ব্যাপার কী অবস্থায় আছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, এবং আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।